এবার দেখো, তোমার বলছি ধরি এক্স বিয়োগ করতে হবে, তাহলে এখানে তোমার 23 বিয়োগ এক্স কমা 30 বিয়োগ এক্স কমা 57 বিয়োগ এক্স কমা 78 বিয়োগ এক্স, বিয়োগফলগুলি সমানুপাতি হবে। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ সংখ্যা। তাহলে ফর্মুলা আমরা জানি, প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ। এই মানগুলো বসিয়ে দাও, প্রথম হচ্ছে তোমার 23 বিয়োগ এক্স, দ্বিতীয় হচ্ছে 30 বিয়োগ এক্স, এটা 57 বিয়োগ এক্স, আর এটা 78 বিয়োগ এক্স। এবার তুমি কোনাকুনি গুণ করে দাও। এ দেখো কোনাকুনি গুণটা করলাম। এবার দেখো, আমি এখানে গুণটা করে দিলাম, এই দুটো এখানে, এই দুটো এখানে, দুদিক থেকে এক্স স্কয়ারটা কেটে গেল একই সাইন বলে। এবার তুমি দেখো এখানে এই দুটো মিলে কত হচ্ছে, 8 আর 3 11, এক হাতে 1 3 7 3 10, 101 এক্স, তার আগে মাইনাস হবে। আর এইখানে দেখো প্লাস হয়ে যাবে, এটা 7 5 12, 120 127, এই 7 আর 5 4 3, না না এটা ভুল হলো, 5 আর 3 8, 80 এক্স। এই যে এটার এটা যোগ করে -80x হয়, এদিকে এসে +80x হয়, আর এটা তোমার 1710, এইটা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে 1794। তাহলে এখানে তুমি কত পেলে বিয়োগ করে, 1 আর কত হলো 10 21x সমান, এখানে বিয়োগ করো 4, এটা হচ্ছে 8, এটাও বড়টার চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে দুদিক থেকে মাইনাস কেটে গেল, সমান 84/21, 4 দিয়ে কাটে সমান 4, অতএব 4 বিয়োগ করতে হবে, হয়ে গেল অঙ্কটা।